হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফ্লিমিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো আড্ডা টাইম ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া একটি মিস্ট্রি ওয়েব সিরিজ নন্দিনী। ফ্লিমিট চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ নন্দিনী। গল্পটা শুরু হয় স্নিগ্ধা রিতম আর স্নিগ্ধার উচ্চশিক্ষিত শ্বশুরবাড়িকে নিয়ে। বিয়ের কিছুদিন পরেই স্নিগ্ধা জানতে পারে যে সে প্রেগনেন্ট। বাড়ির সবাই এই সুখবরে খুবই খুশি হয়। বড়লোক হওয়ার সুবাদে প্রেগনেন্সির কথাটা জানার সাথে সাথেই বাড়িতে বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়। একটা সুখী পরিবারের আদর্শ চিত্র। রিতম চায় যে ওর ছেলে হবে। তাছাড়া রায়চৌধুরী বাড়ির প্রথম সন্তান, সবসময় ছেলেই হয়েছে। তবে স্নিগ্ধার মনে হয় যে ওদের নিশ্চয়ই একটা মিষ্টি ফুটফুটে মেয়ে হবে। রায়চৌধুরী বাড়ির পারিবারিক ডক্টর সিনহার কাছে USG করিয়ে নন্দিনী প্রথম তার সন্তানের প্রাণের স্পন্দন উপলব্ধি করে। আনন্দে নন্দিনীর চোখে জল চলে আসে। ডক্টর সিনহা রিতমকে শুভেচ্ছা জানায়, কিন্তু রিতম বলে যে সে জানতে চায় স্নিগ্ধার গর্ভের সন্তানটা ছেলে কিনা। ডক্টর সিনহা বলেন যে ভ্রূণ নির্ধারণ আইনত মারাত্মক অপরাধ। পারিবারিক ডক্টর হওয়ার সুবাদেই উনি রিতমকে তাদের ব্যবসার কথা জিজ্ঞেস করেন। নন্দিনী বলে যে তাদের ব্যবসা খুবই ভালো চলছে, আরও তিনটে জায়গায় ওদের সোনার দোকানে শোরুম ওপেন হয়েছে। ডক্টর সিনহা বলেন নন্দিনীর টেস্টের রিপোর্টগুলো এলেই উনি সেগুলো ওদের অফিসে পাঠিয়ে দেবেন। এরপর আমরা দেখি রিতমের বাবার কাছে নন্দিনীর টেস্টের রিপোর্টগুলো এসে গেছে। তিনি ডক্টর সিনহাকে কিছু একটা ম্যানেজ করতে বলছেন, যার জন্য ডক্টর সিনহা বলছেন যে ব্যাপারটা খুবই বিপজ্জনক, জানাজানি হলে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। এটা শুনে রিতমের বাবা ডক্টরকে থ্রেট দিয়ে বলেন, আপনি আপনার নার্সিংহোমটা করার জন্য আমার কাছ থেকে যে লোন নিয়েছিলেন সেটা কালকে সুদ সমেত আমার অফিসে ফেরত দিয়ে যাবেন, ভাত ছড়ালে কাকের অভাব হবে না। মিস্টার রায়চৌধুরী তার ছেলে রিতমকে ডেকে জানান যে খবর খুব একটা ভালো না, স্নিগ্ধার গর্ভের সন্তান ছেলে নয়, মেয়ে। বাড়িতে ফিরে রিতম আর তার বাবা স্নিগ্ধাকে লুকিয়ে দরজা বন্ধ করে দিয়ে রিতমের মা কল্যাণী দেবীকে বলেন যে স্নিগ্ধার USG রিপোর্টটা তিনি যেন লুকিয়ে রাখেন। রিতমের বাবা বলেন যে এতদিন ধরে তিনি যে ভয়টা পেয়েছিলেন সেটাই হচ্ছে। স্নিগ্ধার শরীরে যে সন্তান বেড়ে উঠছে সে কন্যা সন্তান, আর এই রায়চৌধুরী পরিবারের বংশ পরম্পরা অনুযায়ী যে নিয়মটা চলে আসছে সেটা তিনি কখনোই ভাঙতে পারেন না, আর সেটা হলো এই পরিবারের প্রথম সন্তান ছেলেই হবে। তাদের জ্ঞাতি গোষ্ঠীদের মধ্যে যারা যারা এই নিয়মটা মেনেছে তারাই ধন সম্পত্তি প্রাচুর্যতে ফুলে ফেঁপে উঠেছেন, আর যারা যারা এই নিয়মটাকে অস্বীকার করে কন্যা সন্তানকে বরণ করেছেন তাদের সবার ব্যবসা বাণিজ্য ধূলিসাৎ হয়ে গেছে। তাই তিনি কিছুতেই চান না যে রিতমের প্রথম সন্তান মেয়ে হয়ে জন্মাক, তাই এই সন্তান কিছুতেই পৃথিবীর আলো দেখতে পারে না। স্নিগ্ধাকে বোঝাবার দায়িত্ব রিতমের। বাবার কথা মেনে নিয়ে রিতম স্নিগ্ধাকে বোঝায় যে স্নিগ্ধার শরীরে বেড়ে ওঠা সন্তানের অনেক রকম শারীরিক সমস্যা থাকার কারণে এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করা যাবে না, না হলে নাকি স্নিগ্ধার মৃত্যু অবধি হতে পারে। এত আনন্দের মাঝে হঠাৎ করে রিতমের মুখে এরকম কথা শুনে স্নিগ্ধা ভীষণই আপসেট হয়ে যায়, প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করে। সেদিন রাতে সবাই যখন ঘুমোচ্ছে তখন ওদের ল্যান্ডলাইনে একটা ফোন আসে। স্নিগ্ধা ফোনটা ধরতে একটা বাচ্চা মেয়ের কণ্ঠে কেউ বলে ওঠে, মা তুমি আমায় ভালোবাসো না, আমি তো তোমারই মেয়ে। এটা শুনে স্নিগ্ধা বলে, তুমি নিশ্চয়ই রং নাম্বারে ফোন করেছ, আমি তোমার মা নই, তোমার কোথাও ভুল হচ্ছে। বাচ্চা মেয়েটি তখন আবার বলে ওঠে, ভুল আমার হচ্ছে না মা, ভুল তোমার হচ্ছে, এই বাড়ির সবাই মিলে আমাকে মেরে ফেলতে চাইছে, তোমাকে ভুল বোঝাচ্ছে, তুমি বরং অন্য একটা ডাক্তার দেখাও তাহলেই সবকিছু বুঝতে পারবে। এসব শুনে স্নিগ্ধা অবাক হয়ে গিয়ে বলে, তুমি কে বলছো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তখন বাচ্চা মেয়েটি বলে, আমি তো সেই যাকে তুমি সোনা মনা মিষ্টি পাখি বলে আদর করো, আমি তো তোমারই মেয়ে নন্দিনী। মেয়েটির কথা শুনে স্নিগ্ধা প্রচণ্ড অবাক হয়ে যায়। যে সন্তান এখনো জন্মগ্রহণই করেনি সে কি করে স্নিগ্ধাকে ফোন করে এসব বলতে পারে, আর মেয়েটি এসব কী বা বলল, এবারের সবাই স্নিগ্ধাকে ভুল বোঝাচ্ছে। এরপর আমাদের আলাপ হয় পাখি আর প্রদীপের সাথে। পাখি পেশায় একজন রিপোর্টার, আর প্রদীপ নিজের গল্প লিখে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে, তবে আপাতত সে কোনো রোজগার করে না।
প্রদীপের বেকারত্ব নিয়ে পাখির কোনো সমস্যা না থাকলেও প্রদীপ এই ব্যাপারে ভীষণই হীনমন্যতায় ভোগে। খামখেয়ালি স্বভাবের প্রদীপ মাঝে মাঝেই একটা কবরস্থানে গিয়ে বসে থাকে। প্রদীপ সেখানে একটি মহিলাকে দেখতে পায়, যে কিনা একটা কবরস্থানের উপরে ফুল দিয়ে তার মেয়ের সাথে কথা বলছে। মহিলাটির কথা শুনে বোঝা যায় যে তিনি তার সদ্যজাত কন্যা সন্তানকে হারিয়েছেন। প্রদীপ প্রত্যেক দিনই ওই মহিলাকে এই কবরস্থানে আসতে দেখে। মিস্টার রায়চৌধুরী রীতমা স্নিগ্ধাকে প্রত্যেকদিন ফোর্স করতে থাকেন যাতে তারা ইমিডিয়েট হাসপাতালে গিয়ে এই প্রেগনেন্সিটাকে ডিসকন্টিনিউ করে। বাবার জোরাজোরিতে এবং নিজের ইচ্ছাতেও রীতম স্নিগ্ধাকে বারবার হসপিটালে যেতে বলে। রীতম আবারও স্নিগ্ধাকে বলে যে এই প্রেগনেন্সি কন্টিনিউ করলে স্নিগ্ধার লাইফ রিস্ক হতে পারে। স্নিগ্ধা বলে যে সে আর একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চায়। এটা শুনে রীতম খুবই রেগে যায়। রীতম বলে ডক্টর সিনহা এত বড় মাপের একজন ডাক্তার, স্নিগ্ধা কি তার ট্রিটমেন্টকে সন্দেহ করছে? স্নিগ্ধা রীতমকে বোঝাবার চেষ্টা করে যে ডক্টর সিনহার তো কোনো কারণে ভুলও হতে পারে, আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নিলে ক্ষতি তো কিছু নেই। সেই সময় কল্যাণী এসে বেশ কটুস্বরে স্নিগ্ধাকে বলে যে ওরা পিতৃমাত্রহীন স্নিগ্ধাকে একটা এক কামরার ভাড়া বাড়ি থেকে এই এত বড় রায়চৌধুরী পরিবারের বউ করে নিয়ে এসেছে, তাই এই পরিবারের নেওয়া সিদ্ধান্তকে স্নিগ্ধার সম্মান করা উচিত। বাড়ির লোকের চাপে স্নিগ্ধা মানসিকভাবে খুবই ভেঙে পড়ে, কিন্তু ওর দৃঢ় বিশ্বাস যে ওর সন্তান একদম ঠিক আছে, তার কোনো সমস্যাই হয়নি। এই হলো স্নিগ্ধার বান্ধবী আলো, আর ইনি হলেন আলোর প্রেমিক অজয়। সামনেই ওদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কথায় কথায় অজয় বলে যে বিয়েতে তার বাড়ি থেকে পণ চায়। এটা নাকি মধ্যবিত্ত পরিবারের একটা সেন্টিমেন্ট। অজয়ের কথা শুনে আলো খুবই অবাক হয়ে যায়, কারণ ওদের অনেক বছরের সম্পর্ক, এত বছরের ভালোবাসার সম্পর্কের পর বিয়ের সময় কেউ পণ চাইতে পারে এটা আলো ভাবতেই পারছে না। আলো একজন রিপোর্টার, পাখি আর আলো একই অফিসে চাকরি করে। স্নিগ্ধা আলোকে ফোন করে একজন অন্য ডাক্তারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলে। আলো পাখির সাথে কথা বলে একজন ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়। এদিকে ডক্টর সিনহা মিস্টার রায়চৌধুরীর থেকে নেওয়া লোনের বেশ কিছুটা মিটিয়ে দিয়ে বলেন যে তিনি আর কিছুদিনের মধ্যেই বাকিটাও মিটিয়ে দেবেন, কিন্তু এত বড় পাপ তিনি কিছুতেই করতে পারবেন না। তবে তিনি সঙ্গে করে একটা ওষুধ নিয়ে আসেন, যেটা খেয়ে নিলে স্নিগ্ধার সন্তানকে পৃথিবীতে আনার স্বপ্নটা শেষ হয়ে যেতে পারে। মিস্টার রায়চৌধুরী খুশি মনে ওষুধটা রেখে দেন। প্রদীপ ওদের ফ্ল্যাট থেকে দেখে যে পাখিকে কেউ একজন বাড়িতে ড্রপ করে দিচ্ছে। প্রত্যেক দিনই প্রদীপ দেখে যে পাখিকে কেউ না কেউ বাড়িতে ড্রপ করে দিয়ে যায়। ব্যাপারটা প্রদীপের একেবারেই পছন্দ হয় না। প্রদীপ কথাটা পাখিকে বললে পাখি ব্যাপারটাকে ইগনোর করে বলে যে সে একটা বেবি চায়, কিন্তু প্রদীপ বলে যে বেকার অবস্থায় সে বাচ্চার বাবা হতে চায় না। এদিকে বাড়ির সবাইকে লুকিয়ে স্নিগ্ধা বাড়ি থেকে বেরিয়ে যায়। কল্যাণী সেটা লক্ষ্য করলেও স্নিগ্ধাকে আটকায় না। আলোর সাথে দেখা করে স্নিগ্ধা অন্য ডক্টর দেখিয়ে জানতে পারে যে তার সন্তান একেবারে ঠিক আছে, তার মধ্যে কোনো রকম অ্যাবনর্মাল গ্রোথ নেই। ডক্টরের কথা শুনে স্নিগ্ধা ভীষণ নিশ্চিন্ত হয়। রীতমের বাবা রীতমকে বারবার বোঝাতে থাকেন যে কন্যা সন্তান জন্ম নিলে এই পরিবারের প্রভাব প্রতিপত্তি সব ধ্বংস হয়ে যাবে, তাই কিছুতেই তিনি এই সন্তানকে জন্ম নিতে দিতে পারেন না। রীতম যেন তাড়াতাড়ি স্নিগ্ধাকে বুঝিয়ে অপারেশনটা সারার চেষ্টা করে। মিস্টার রায়চৌধুরী বলেন যে স্নিগ্ধা কি ভাবছে, ওর মনের কি অবস্থা, এসব নিয়ে তিনি কিছুই ভাবতে চান না। স্নিগ্ধার খামখেয়ালের জন্য উনি কিছুতেই ওনার এতদিনের অর্জন করা প্রভাব প্রতিপত্তি নষ্ট হতে দিতে পারেন না। ডাক্তার দেখানোর পরেও স্নিগ্ধা নার্সিংহোমের ওয়েটিং রুমে বসে আছে দেখে নার্স বলে যে আপনি এখনো যাননি, এত চিন্তা করছেন কেন, দেখবেন আপনার ঘরে সুস্থভাবেই মা লক্ষ্মী আসবে। নার্সের কথা শুনে স্নিগ্ধা বুঝে যায় যে তার গর্ভে নিশ্চয়ই কন্যা সন্তান আছে, সেই কারণেই নিশ্চয়ই নার্স মনের ভুলে মা লক্ষ্মী আসবে বলে ফেলল। স্নিগ্ধার মনে পড়ে যায় যে এই বাড়ির সবাই বারবার বলেছে তারা পুত্র সন্তান চায়। স্নিগ্ধার মনে হয় তাহলে কি রীতম আর ওর বাবা মা কন্যা সন্তান চান না বলেই ওকে ভুল বোঝাচ্ছে। নানান চিন্তা মাথায় নিয়ে স্নিগ্ধা বাড়ি ফিরেই কল্যাণীর রোষের মুখে পড়ে। স্নিগ্ধা কল্যাণীকে জানিয়ে দেয় যে সে অন্য একজন ডাক্তার দেখিয়েছেন, তিনি বলেছেন যে স্নিগ্ধার গর্ভের সন্তান একদম সুস্থ আছে। এসব শুনে কল্যাণী রেগে গিয়ে স্নিগ্ধাকে বলে যে এই বাড়ির সিদ্ধান্ত না মানলে স্নিগ্ধাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, এরপর সে নিজেই ঠিক করুক যে সে কি করবে। কল্যাণীর কথা শুনে স্নিগ্ধা ঠিক করে যে সে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে,
কিন্তু কিছুতেই তার সন্তানকে সে হারাতে পারবে না। সেদিন ফোনে যে বাচ্চা মেয়েটি কথা বলেছিল, সে বলেছিল তার নাম নন্দিনী। স্নিগ্ধার কেমন যেন বিশ্বাস হতে শুরু করেছে যে সে তার মেয়ের সাথেই কথা বলেছে। নন্দিনী নামটা লেখা বোর্ডটাও স্নিগ্ধা তার ব্যাগে ভরে নেয়। ঠিক সেই সময় আবার ল্যান্ড ফোনটা বেজে ওঠে। স্নিগ্ধা ফোনটা ধরতেই আবার সেই বাচ্চা মেয়ের কণ্ঠস্বর। মেয়েটি বলে, তুমি কোথায় যাচ্ছ মা? পালিয়ে যাচ্ছ? পালিয়ে গেলেই তো ওরা তোমায় আবার ধরে ফেলবে, তখন তুমি আমায় বাঁচাতে পারবে তো? তুমি কোথাও যাবে না, আমি এই বাড়িতেই জন্মাবো, সব ঠিক হয়ে যাবে। নন্দিনীর কথাগুলো শুনে স্নিগ্ধা খুব কাঁদতে থাকে। এদিকে রিতমদের সোনার দোকানের একজন অনেক বড় ক্লায়েন্ট মিস্টার শ্রীবাস্তব তার মেয়ের বিয়ের জন্য রায়চৌধুরী জুয়েলার্স থেকে সোনার গয়না অর্ডার দিয়েছিল, কিন্তু খারাপ কোয়ালিটির সোনা এবং খারাপ ডিজাইন ডেলিভার করার জন্য মিস্টার শ্রীবাস্তব ওদেরকে অনেক কথা শোনান। রিতম প্রতিবাদ করলে তিনি বলেন, ওনার মেয়ের বিয়ের গয়না খারাপ দিয়ে ওরা ওনার যা ক্ষতি করল উনি এর প্রতিশোধ নেবেনই। রিতমের বাবা খুব রেগে গিয়ে রিতমকে বলেন, এই সব কিছু হচ্ছে স্নিগ্ধার গর্ভের কন্যা সন্তানের জন্য। মিস্টার রায়চৌধুরী ডক্টর সিনহার দেওয়া ওই ওষুধটা রিতমকে দেন যাতে রিতম সেটা স্নিগ্ধাকে খাইয়ে দেয়। বাবার কথা মতো ওই ওষুধটা রিতম স্নিগ্ধাকে দিয়ে বলে যে এটা ডক্টর সিনহা দিয়েছেন, আয়রন বা ক্যালসিয়াম কিছুর একটা ওষুধ হবে। স্নিগ্ধাও রিতমের কথা বিশ্বাস করে। সেদিন রাতে আমরা দেখি ওষুধের স্ট্রিপ থেকে একটা ওষুধ খাওয়া হয়ে গেছে। স্নিগ্ধা কি তাহলে সত্যিই ওষুধটা খেয়ে নিয়েছে? পরের দিন সকালে রিতম ওর মাকে ফোন করে জিজ্ঞেস করে যে স্নিগ্ধার শরীরে কোনো সমস্যা শুরু হয়েছে কিনা। কল্যাণী বলে যে আগের দিন স্নিগ্ধা অন্য একজন ডক্টর কনসাল্ট করে জানতে পেরে গেছে যে ওর গর্ভের সন্তানের মধ্যে কোনো অ্যাবনর্মাল গ্রোথ নেই, সে একদম সুস্থ আছে। স্নিগ্ধা সব কিছু জেনে গেছে বুঝতে পেরে রিতম খুবই রেস্টলেস হয়ে যায়। কল্যাণী রিতমকে বলে, তোমার বাবা ঠিকই বলেন, তোমার দ্বারা কিছুই হবে না, যা করার আমাকেই করতে হবে। এই ঘটনার পর কল্যাণী রিতমকে ফোন করে বলে আজ রাতে রিতমকে ওদের বেডরুমের দরজাটা খোলা রাখতে হবে, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে, যা করার ওরাই করবে। সেদিন রাতে ল্যান্ড ফোনে আবার নন্দিনীর ফোন আসে। নন্দিনী স্নিগ্ধাকে বলে, মা আজ রাতে যদি তোমায় কেউ কিছু খেতে দেয় তুমি কিন্তু খাবে না, ঠাম্মি অথবা বাবা তোমাকে দুধ খেতে দেবে, কেশর মেশানো দুধ, তুমি কিন্তু খাবে না মা। যেহেতু নন্দিনীর বলে দেওয়া কথাগুলো আগেও মিলে গেছে, তাই স্নিগ্ধা এবারেও নন্দিনীর কথা বিশ্বাস করে। সেদিন রাতে রিতম স্নিগ্ধাকে বোঝাবার চেষ্টা করে যে তারা শুধু স্নিগ্ধার ভালোর জন্যই বাচ্চাটাকে নষ্ট করতে চাইছে, কারণ এতে স্নিগ্ধার জীবন সংশয় হতে পারে। রিতমের কথাগুলো শুনে স্নিগ্ধা বুঝতে পারে যে ওরা শুধু নিজেদের স্বার্থে একটা শিশুকে হত্যা করতে চাইছে, আর মুখে বলছে সবকিছু তারা নাকি স্নিগ্ধার জন্যই করছে। কিছুক্ষণ পর রিতম সত্যি স্নিগ্ধাকে কেশর দেওয়া দুধ খেতে দেয়। সবটা বুঝতে পারলেও স্নিগ্ধা দুধটা খেয়ে নেয়। রিতমও এটা দেখে মনে মনে নিশ্চিন্ত হয়। এদিকে প্রদীপ পাখিকে আবার একজনের গাড়ি থেকে নামতে দেখে। ফ্ল্যাটের দরজা খুলে প্রদীপ দেখে পাখি নিচের ফ্ল্যাটের ভদ্রলোকটির থেকে একটি গিফট নিচ্ছে। এসব দেখে প্রদীপের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে পাখি তাকে ঠকাচ্ছে। এই নিয়ে ওদের মধ্যে বেশ কথা কাটাকাটি শুরু হয়। পাখি প্রদীপকে বোঝাতে চায় যে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে যাতে সে প্রদীপের সাথে একটু বেশি সময় কাটাতে পারে, তাই সে অন্যের গাড়িতে লিফট নেয়। তাছাড়া প্রদীপ এভাবে তার পিছনে স্পাইগিরি কেনই বা করছে? পাখি তো কখনো জানতে চায় না যে প্রদীপ কি করছে, কার সাথে মিশছে, কেন সে প্রত্যেক দিন কবরস্থানে গিয়ে বসে থাকে। এটা শুনে প্রদীপ বলে যে পাখির সময় বা কোথায়, যে প্রদীপ কি করছে সেটা সে জানতে চাইবে। প্রদীপের কথা শুনে পাখি বলে যে সত্যি তার কাছে সময় নেই, সংসারের সব কাজ করা থেকে অফিস করা সবটাই তারই দায়িত্ব, তার কাছে সত্যি সময়টা কোথায়। পাখি বলে আসলে প্রদীপ নিজেকে সবসময় বেকার ভেবে হীনমন্যতায় ভোগে, আর সেই ফ্রাস্ট্রেশনটাই সে পাখির উপরে ছাড়ে। পাখির মুখে এই কথাটা শুনে প্রদীপ আরো রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। সেদিন রাতে স্নিগ্ধা ঘুমিয়ে পড়ার পর রিতমদের বেডরুমের দরজাটা খুলে দেয়। ঘুমের ওষুধ মেশানো কেশর দুধ খেয়ে অচেতন স্নিগ্ধাকে তুলে নিয়ে বাচ্চাটা নষ্ট করার জন্য বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে। রিতম বাইরে সব ব্যবস্থা করে স্নিগ্ধাকে নিতে এসে দেখে বিছানায় সে নেই। এটা দেখে রিতম অবাক হয়ে ফোনের টর্চ দিয়ে সারা ঘরে স্নিগ্ধাকে খুঁজতে থাকে। ঠিক তখনই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে স্নিগ্ধা বলে যে আমাদের বাচ্চাটা মেয়ে, সেটা তুমি জানো তাই না? আমি শুধু দেখছিলাম তুমি কতটা নিচে নামতে পারো। আসলে সেদিন স্নিগ্ধা ওই অ্যাবর্শন পিলটা খায়নি, আর আজকে ওই ঘুমের ওষুধ মেশানো দুধটাও স্নিগ্ধা খায়নি।
সবটাই স্নিগ্ধা রিতমকে দেখানোর জন্য করেছিল। স্নিগ্ধার কথা শুনে রেগে গিয়ে রিতম বলে যে সে কিছুতেই ওই বাচ্চার জন্য তাদের ব্যবসাকে লাটে তুলতে পারবে না। স্নিগ্ধা বলে, ব্যবসার সাথে বাচ্চার কি সম্পর্ক? তোমরা ধরেই নিয়েছো যে মেয়ে হওয়া মানেই পাপ, এই জন্যই কি আমাকে বিয়ে করেছিলে? লক্ষ্মীমন্ত বউ হবে, ছেলে হবে, কি সব কুসংস্কার তোমাদের পরিবারের। রিতম বলে যে এই কুসংস্কারের জন্যই তুমি বিপিএল কার্ড ছেড়ে এই বাংলোতে এসে উঠেছো। স্নিগ্ধা বলে, তারই তো মাসুল গুনছি, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে আমার বাচ্চাকে নষ্ট করার জন্য। তখন রিতম স্নিগ্ধাকে জোর করে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্নিগ্ধা রিতমের হাতে কামড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। রিতম বারবার ওয়াশরুমের দরজা ধাক্কাতে থাকে। ঠিক তখনই ল্যান্ড ফোনটা আবার বেজে ওঠে। রিতম ফোনটা ধরতে সেই বাচ্চা মেয়ের কণ্ঠস্বরে নন্দিনী বলে ওঠে, তুমি না আমার বাবা, তাও আমাকে এভাবে মেরে ফেলতে চাইছো? তোমার লজ্জা করে না? এত লোভ তোমার, যতই চেষ্টা করো আমাকে মারতে পারবে না। আমি তো আসবই, এই বাড়িতেই আসবো। এসব কথা শুনে রিতম অবাক হয়ে গিয়ে বলে, কে বলছো তুমি? ফোনের ওপার থেকে বাচ্চা মেয়েটি বলে, আমি নন্দিনী, তোমার মেয়ে, যাকে তুমি খুন করতে চাও। কেমন বাবা তুমি? ছি! নন্দিনীর কথাগুলো শুনে প্রচণ্ড রাগে দিকবিদিক শূন্য হয়ে রিতম ফোনটাকে ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। এরপর বেশ কয়েকটা মাস কেটে যায়। স্নিগ্ধার প্রেগনেন্সির এখন অ্যাডভান্স স্টেজ। সেদিন রিতম ওদের বেডরুমের ল্যান্ড ফোনটা ভেঙে দেওয়ায় ওই দিনের পর থেকে আর স্নিগ্ধার সাথে নন্দিনীর কোনো কথা হয়নি। নন্দিনীর ফোন করাটা স্নিগ্ধা খুবই মিস করছে। হঠাৎই আবার একদিন ল্যান্ডলাইনের রিং হতে স্নিগ্ধার মনে হয় যে নিচের তলাতে ফোনটা রিং হচ্ছে। নন্দিনীর ফোন আসতে পারে ভেবে স্নিগ্ধা ওই অবস্থাতেই তিনতলা থেকে একতলায় নেমে আসে ফোনটা ধরার জন্য। ফোনটা ধরার পর অনেকগুলো দিন বাদে স্নিগ্ধা আবার নন্দিনীর কণ্ঠস্বর শোনে। নন্দিনী স্নিগ্ধাকে বলে, মা, এই বাড়িতে না কিছু দুষ্টু লোক আছে যারা চুলে তেল মাখে না, শুধু বাথরুমে ফেলে নষ্ট করে। মা, তুমি কিন্তু বাথরুমে যাওয়ার সময় সাবধানে থাকবে। নন্দিনী বোঝাতে চায় যে এই বাড়ির কেউ একজন বাথরুমে তেল ফেলে নন্দিনীর অ্যাক্সিডেন্ট করাতে চায়। স্নিগ্ধা ফোনটা কাটতেই সেখানে কল্যাণী চলে আসে আর একটার পর একটা জেরা করতে থাকে। স্নিগ্ধা কোনো রকমে মিথ্যে কথা বলে কল্যাণীর জেরার হাত থেকে মুক্তি পায়। তবে কল্যাণীর মুখের এক্সপ্রেশন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে স্নিগ্ধার একটা কথাও বিশ্বাস করেনি। এরপর স্নিগ্ধা একজন সাইকিয়াট্রিস্টের সাথে অনলাইন কনসালটেশন করে তার নন্দিনীর ফোন পাওয়ার কথাটা জানায়। স্নিগ্ধা বুঝতে পারছে না যে এখনও স্নিগ্ধার শরীরের ভেতর একটু একটু করে বড় হচ্ছে, সে কি করে স্নিগ্ধাকে ফোন করতে পারে? তাহলে কি স্নিগ্ধা হ্যালুসিনেট করছে? কথাগুলো শুনে ডক্টরও বেশ অবাক হয়ে যায়। উনি স্নিগ্ধাকে ওনার চেম্বারে যেতে বলেন। সেই সময় স্নিগ্ধার বেডরুমের দরজাটা কেউ একজন নক করে। ভিডিও কলটা কেটে দিয়ে স্নিগ্ধা ভয় ভয় দরজাটা খোলে। কে কোন সময় কিভাবে যে ওর গর্ভের সন্তানের ক্ষতি করার চেষ্টা করবে সেই ভয় স্নিগ্ধা এখন সবসময় ঘরের দরজা জানলা বন্ধ করে রাখে। দরজা খুলে স্নিগ্ধা দেখে যে আলো ওর সাথে দেখা করতে এসেছে। স্নিগ্ধা আলোর কাছে এই বারবার নন্দিনীর ফোন আসার ব্যাপারটা জানিয়েছিল, তাই আলোই ওই সাইকিয়াট্রিস্টের সাথে স্নিগ্ধার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করিয়ে দিয়েছিল। আলো কিছুতেই বিশ্বাস করতে চায় না যে যে সন্তান এখনো জন্মগ্রহণই করেনি সেই নন্দিনী তার মায়ের পেটের ভেতর থেকে ফোন করে কথা বলতে পারে। এটা কোনো যুক্তিতেই দাঁড়ায় না। স্নিগ্ধা বলে যে সেও এই ব্যাপারটা নিয়ে হাজারবার ভেবে দেখেছে। প্রথমে সে নিজেও ব্যাপারটা বিশ্বাস করতে পারেনি, কিন্তু নন্দিনীর বলে দেওয়া প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সাবধানবাণী মিলে গেছে। সেটা কি করে সম্ভব? যদি ওই মেয়েটি স্নিগ্ধার গর্ভের সন্তান নন্দিনী নাও হয়ে থাকে, তাহলে কেউ নিশ্চয়ই স্নিগ্ধাকে সতর্ক করতে চাইছে। কিন্তু সেটা কেই বা হতে পারে যে জানে প্রত্যেক মুহূর্তে এই রায়চৌধুরী বাড়ির লোকেদের পরবর্তী স্টেপ কি হতে পারে? কারণ সেই অনুযায়ী সে স্নিগ্ধাকে বারবার হেল্প করছে। এই বাড়ির কেউ নিশ্চয়ই স্নিগ্ধাকে সাহায্য করতে চাইবে না। স্নিগ্ধা আলোর কাছে রিকোয়েস্ট করে তাকে আরেকটা ল্যান্ড ফোন এনে দেওয়ার জন্য, যাতে নন্দিনী আবার স্নিগ্ধাকে ফোন করতে পারে। আমরা আবার সেই কবরস্থানে ওই মহিলাটিকে দেখতে পাই। উনি তার মেয়ের কবরের কাছে গিয়ে বলেন, আমি এখানে বারবার কেন আসি জানিস খুকু? যদি তুই কখনো ভুল করেও একবার মা বলে ডেকে উঠিস সেটা শুনতে। প্রদীপ প্রত্যেকদিন এই মহিলাকে কবরস্থানে দেখতে পায়, তবে আমরা এখনো মহিলাটির চেহারা দেখতে পাইনি। এদিকে অজয় আলো থেকে বিয়ের জন্য পণ চেয়েছিল বলে আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও আলো বিয়েটা ক্যান্সেল করে দেয়। সেই কারণে অজয় আলোর পাড়ার মধ্যে ঢুকে সবার সামনে আলোকে খুব খারাপ ভাষায় অপমান করে। পাড়ার লোকের হস্তক্ষেপে সেই সময়ের জন্য আলো অজয়ের হাত থেকে নিষ্কৃতি পায়। মিস্টার শ্রীবাস্তবের কারসাজিতে রায়চৌধুরীদের সবকটা সোনার দোকানে সিবিআই রেড হয়।
পুলিশ কমিশনার ওনার জামাইবাবু হওয়ার সুবাদে খুব সহজেই মিস্টার শ্রীবাস্তব রায়চৌধুরীদের দোকানে সিবিআই রেড করিয়ে দেয়। রাস্তার মাঝে অজয় আলোর সাথে এরকম অভব্য ভাষায় কথা বলে নোংরা আচরণ করায় আলো ঠিক করে যে সে অজয়ের এগেনস্টেই পণ চাওয়া এবং হ্যারাসমেন্টের জন্য থানায় কমপ্লেন করবে। মিস্টার রায়চৌধুরী কল্যাণী আর রিতমকে ডাকে কথা বলার জন্য। উনি রিতমকে বলেন যে স্নিগ্ধার প্রেগনেন্সির এতগুলো মাস হয়ে গেল, এখনও রিতম কিছুই করে উঠতে পারল না। রিতম বলে যে সে তো সব রকম চেষ্টাই করেছে, গলা টিপে তো আর সে স্নিগ্ধাকে খুন করতে পারে না। কল্যাণী বলে যে এখনো একটা রাস্তা খোলা আছে, সেটা হলো অ্যাক্সিডেন্ট। বাড়িতে ফিরে রিতম দেখে স্নিগ্ধা ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এসব দেখে রিতম আবারও রেগে যায়। রিতম স্নিগ্ধাকে বলে যে এই অলক্ষ্যের জন্য সে তার ব্যবসার এত বড় ক্ষতি কিছুতেই সহ্য করবে না, এর মাশুল স্নিগ্ধা আর তার গর্ভে বড় হয়ে ওঠা সন্তানকে দিতেই হবে। রিতমের কথা শুনে স্নিগ্ধা বলে, তুমি তোমার নিজের সন্তানকেই অভিশাপ দিচ্ছ, তুমি তো ওর বাবা হতে চলেছ, তোমার কি ওর জন্য এতটুকু অনুভূতি নেই? স্নিগ্ধা নিজের পেটে রিতমের হাতটা দিয়ে রিতমকে তাদের সন্তানের অস্তিত্ব অনুভব করায়। স্নিগ্ধা বলে, আমাদের সন্তান প্রথমবার ওর বাবার স্পর্শ পেল, নিজের সন্তানকে স্পর্শ করেও কি তোমার কোনো অনুভূতি কাজ করছে না রিতম? প্রচণ্ড মানসিক চাপে রিতম ছটফট করতে করতে দৌড়ে বাথরুমের দিকে চলে যায়, কিন্তু বাথরুমে অনেকটা তেল পড়ে থাকায় রিতম পা পিছলে পড়ে যায়। তখনই সেখানে কল্যাণী চলে আসে। কল্যাণীর এক্সপ্রেশন দেখে স্নিগ্ধার মনে পড়ে যায় নন্দিনীর সাবধান বাণীর কথা। সেদিন নন্দিনী ফোনে বলেছিল যে এই বাড়িতে একজন দুষ্টু লোক আছে যে মাথায় তেল না মেখে মেঝেতে ফেলে নষ্ট করে। স্নিগ্ধা বুঝতে পারে যে ওই তেলে পা পিছলে পড়ে গিয়ে তার গর্ভের সন্তান যাতে নষ্ট হয়ে যায় সেই কারণে কল্যাণী এই কাজটা করেছে। কিন্তু ভাগ্যের ফেরে কল্যাণীর নিজের ছেলে রিতমই ওই তেলে পা পিছলে পড়ে যায়। ওদিকে পাখি আর প্রদীপের দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে। ছোট ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক বড় আকার ধারণ করে। ওদের অ্যানিভার্সারির দিন পাখি খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে প্রদীপের জন্য অপেক্ষা করছিল, কিন্তু প্রদীপ ঘরে ঢুকে ওরকম সাজানো বাড়ি দেখে ভাবে যে পাখি হয়তো অন্য কারোর জন্য ওয়েট করছে। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠায় প্রদীপ আরও নিশ্চিত হয়ে যায় যে অন্য কারোরই আসার কথা ছিল। কে এসেছে সেটা দেখার বা জানার চেষ্টা না করেই প্রদীপ ভেতরে চলে যায়। আমরা দেখি আসলে অ্যানিভার্সারি উপলক্ষে পাখি একটা কেক অর্ডার দিয়েছিল, তাই ডেলিভারি ম্যান সেটারই ডেলিভারি দিতে এসেছিল। কিন্তু প্রদীপের তাদের অ্যানিভার্সারি বা পাখির বার্থডের কথা মনে তো থাকেই না, উল্টে সে সব কিছুর একটা অন্য মানে করে পাখির ফ্ল্যাট ছেড়ে চলে যায়। আলু অজয়ের এগেনস্টে থানায় কমপ্লেন করে, যার ফলে পুলিশ অজয়কে অ্যারেস্ট করে নিয়ে যায়। ভালো মন্দ মিশিয়ে আলু পাখি আর স্নিগ্ধার জীবন চলতে থাকে। কয়েকদিন পর আলু স্নিগ্ধার জন্য একটা ল্যান্ড ফোন নিয়ে আসে। স্নিগ্ধা ফোনটা পেয়ে যেন প্রাণ ফিরে পায়। ওরা দুই বন্ধু মিলে কথা বলছিল, ঠিক সেই সময় কল্যাণী আসে আলুকে খাবার দিতে, কিন্তু ওনার উদ্দেশ্য ছিল স্নিগ্ধাকে ভয় দেখানো। কথায় কথায় কল্যাণী স্নিগ্ধাকে বলে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এরপর একটা বিভৎস শয়তানি হাসি হাসতে হাসতে কল্যাণী সেখান থেকে চলে যায়। আলু আর স্নিগ্ধা বুঝতে পারে যে তাদের জন্য প্রতি পদে বিপদ অপেক্ষা করছে। পরের দিন স্নিগ্ধা আর আলু সেই ডক্টর ম্যাডামের কাছে গিয়ে জানতে পারে যে স্নিগ্ধার প্রেগনেন্সি একদম ঠিকঠাক চলছে। ডক্টর ম্যাডামের কথা শুনে স্নিগ্ধা খুবই নিশ্চিন্ত হয়। স্নিগ্ধার কাছে নন্দিনীর ফোন আসার ব্যাপারটা আলুর কাছে খুব রহস্যজনক লাগে বলে সে কথা প্রসঙ্গে ডাক্তার ম্যাডামকে জিজ্ঞেস করে যে তিনি ভূতে বিশ্বাস করেন কি না। ডক্টর ম্যাডাম বলেন যে ছোটবেলা থেকে তিনি এত ভূতের গল্প শুনেছেন যে ভূতে বিশ্বাস করতে তো তিনি বাধ্য, তবে এখন তিনি ওনার নিজের মতো করে সায়েন্টিফিক্যালি ভূতে বিশ্বাস করেন। ওনার কাছে ভূত মানে হলো অতীত, যেখানেই কোনো অলৌকিক ঘটনা ঘটবে সেখানেই পৌঁছে যেতে হবে সেই ঘটনার সাথে জড়িত মানুষদের অতীতে, তাহলেই খুঁজে পাওয়া যাবে সেই অলৌকিক ঘটনার আসল রহস্য। কয়েকদিন পর প্রদীপ পাখিকে ডিভোর্স পেপার দিতে গিয়ে নিজের ফ্ল্যাটের লোকটির থেকে জানতে পারে যে ওরা সবসময় বাড়িতে থাকে না বলে ওদের বাড়ির সব ডেলিভারি ওনার ফ্ল্যাটেই আসে। অফিস থেকে ফেরার সময় পাখি ওনার ফ্ল্যাট থেকে সেই গিফট বা পার্সেলগুলো কালেক্ট করে নেয়। পাখি নাকি ওনার সাথে কলেজ স্ট্রিটে গিয়ে প্রদীপের লেখাগুলো ছাপার জন্য প্রকাশকের সাথে কথাও বলেছে। ওদের অ্যানিভার্সারি গিফট, জন্মদিনের গিফট, প্রকাশকের এগ্রিমেন্ট সবকিছু ওনার ফ্ল্যাটেই আসে। লোকটির কথা শুনে প্রদীপ বুঝতে পারে যে ওই পার্সেলগুলো নিতেই পাখি ওই লোকটির ফ্ল্যাটে যেত, কিন্তু প্রদীপ সেটার অন্য মানে করেছে। ডক্টর ম্যাডামের চেম্বার থেকে বেরিয়ে ওরা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে কথায় কথায় স্নিগ্ধা আলোকে বলে যে কল্যাণী আগে সিনেমায় অভিনয় করত, তারপর মিস্টার রায়চৌধুরীর সাথে বিয়ে হয়ে যাওয়ায় তার অভিনয় বন্ধ হয়ে যায়।
এদিকে প্রদীপ নিজের ভুল বুঝতে পেরে পাখির কাছে ক্ষমা চায় ওকে অকারণে সন্দেহ করার জন্য। কিন্তু প্রদীপ হাতে করে একেবারে ডিভোর্স পেপার নিয়ে এসেছে দেখে অভিমানে পাখি সেটাতে সই করে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পাখিকে আটকাতে প্রদীপ ওর পেছনে যায়। আলু পুরনো পেপারগুলো রিসার্চ করে জানতে পারে যে কল্যাণী অভিনয় জগতে থাকার সময় অন্য একজন অভিনেত্রীকে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছিল, কিন্তু প্রমাণের অভাব থাকার কারণে তিনি বেকসুর খালাস পান। তার কিছুদিন পরেই সোনার ব্যবসায়ী মিস্টার রায়চৌধুরীর সাথে কল্যাণীর বিয়ে হয়ে যায়। আলু স্নিগ্ধাকে ফোন করে বলে যে সে কল্যাণীর ব্যাপারে অনেক তথ্য জানতে পেরেছে, কিন্তু ফোনে সবকিছু বলা যাবে না। আলু বলে যে সে স্নিগ্ধার বাড়িতে গিয়ে তাকে সবকিছু জানাচ্ছে। আলু স্নিগ্ধার বাড়ির উদ্দেশ্যে বেরোতেই যাচ্ছিল, ঠিক সেই সময় পাখি আলুকে ফোন করে বলে যে প্রদীপের সাথে অশান্তি করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। মনের কথা বলে হালকা হওয়ার জন্য সে আলুর বাড়িতে যেতে চায়। আলু পড়ে যায় দোটানায়। সে পাখিকে বলে যে এখন একটা খুব ইম্পর্টেন্ট কারণে ওকে একটু বেরোতে হবে। পাখি বলে যে এক্ষুনি সে আলুর কাছে যাচ্ছে, রাস্তায় যেতে যেতেই তারা না হয় কথা বলবে। তবুও পাখির এখন একজন বন্ধু দরকার। দুই দিকে দুই বন্ধুর সমস্যার দোটানাতে আলু একটু কনফিউজ হয়ে গেলেও পাখিকে বাড়িতে আসতে বলে। কিন্তু তখনই অজয় আলুর বাড়িতে এসে প্রতিহিংসায় আলুর পেটে ছুরি বসিয়ে দেয়। পাখি ফোনে আলু আর অজয়ের চিৎকার চেঁচামেচি ধস্তাধস্তি শুনতে পেয়ে আলুর বাড়িতে পৌঁছে দেখে যে সে আহত অবস্থায় মাটিতে লুটোচ্ছে। এদিকে স্নিগ্ধা বারবার আলোকে ফোন করেও ফোনে না পেয়ে দুশ্চিন্তা করতে থাকে। সেই সময় বাড়ির কাজের লোক স্নিগ্ধাকে নিচে গিয়ে টিভি দেখতে বলে। স্নিগ্ধা নিউজে দেখে যে তাতে সোনার দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এসব দেখে স্নিগ্ধা ভয় পায় যে এর জন্য হয়তো তাকে আর তার গর্ভের কন্যা সন্তানকেই দায়ী করা হবে। আর ঠিক তাই ঘটে। রিতম এসব কারণে প্রচণ্ড রেগে গিয়ে মাথা ঠিক রাখতে পারে না। সে স্নিগ্ধাকে অ্যাটাক করার চেষ্টা করে। নিজেকে বাঁচানোর জন্য স্নিগ্ধাও সামনে থাকা কাঁচের বোতলটা ভেঙে রিতমের দিকে তাক করে, কিন্তু এসবের মাঝেই স্নিগ্ধার গর্ভের প্লাসেন্টার ওয়াটার ব্রেক করে যায়। তার সন্তান জন্মানোর সময় হয়ে গেছে। কিন্তু একদিকে রিতম আর আরেকদিকে কল্যাণী স্নিগ্ধাকে ঘিরে ধরায় সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। কল্যাণী স্নিগ্ধাকে বলে যে তারা তাদের লক্ষ্মীমন্ত বউয়ের হত্যার দায় নিতে পারবে না। আর এই অবস্থায় স্নিগ্ধা নিশ্চয়ই পায়ে হেঁটে হসপিটালে যাবে ভাবছে না। কল্যাণী তখন অ্যাম্বুলেন্সে ফোন করে স্নিগ্ধাকে হসপিটালে নিয়ে যায়। পাখি আর প্রদীপ আলোকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর জানায় যে আলোর ইন্টারনাল অর্গান বেশ ভালোই ড্যামেজ হয়েছে, এখন ভগবানই ভরসা। আলোর জন্য ও নেগেটিভ রক্ত লাগবে। পাখি বলে যে প্রদীপের ও নেগেটিভ রক্ত, আলোকে ওই রক্ত দেবে। এই সংকটজনক পরিস্থিতিতে পাখি আর প্রদীপের সব ভুল বোঝাবুঝি মিটে যায়। তারা আবার দুজন দুজনের কাছাকাছি চলে আসে। স্নিগ্ধাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর কল্যাণী সব অফিসিয়াল ফর্মালিটি পূরণ করে। কল্যাণীর এক্সপ্রেশন দেখে মনে হয় যে সে তার ছেলের অপদার্থতার জন্য ভীষণই বিরক্ত। মিস্টার রায়চৌধুরী আর কল্যাণী চেয়েছিল প্রেগনেন্সির প্রথম অবস্থাতেই স্নিগ্ধার গর্ভপাত করাতে, কিন্তু রিতম স্নিগ্ধাকে দিয়ে কিছুতেই সেটা করাতে পারল না। এখন আবার স্নিগ্ধাকে ডেলিভারির জন্য তাদের হসপিটালেও নিয়ে আসতে হয়েছে, কারণ এটা না করলে স্নিগ্ধার প্রাণ সংশয় হতো। আর স্নিগ্ধা নাকি তাদের কাছে লক্ষ্মীমন্ত বউ, যার কারণে ওদের ব্যবসার অনেক উন্নতি হয়েছে, তাই স্নিগ্ধাকে তারা কিছুতেই মেরে ফেলতে পারে না। এই সব কিছু নিয়ে কল্যাণী ভীষণই বিরক্ত। সঠিক সময় মতো স্নিগ্ধা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। স্নিগ্ধা আর রিতমের কন্যা সন্তানকে নার্স বাইরে সবাইকে দেখাতে নিয়ে এলে রায়চৌধুরী বাড়ির সবার এক্সপ্রেশন দেখে সে বুঝতে পারে মেয়ে হওয়াতে এই বাড়ির কেউই খুব একটা খুশি নয়। নার্স স্নিগ্ধা আর রিতমের মেয়েকে দেখিয়ে চলে যাওয়ার পর মিস্টার রায়চৌধুরী সবাইকে বলে যে যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। জ্ঞান ফেরার পর স্নিগ্ধা থাকে তার বেবি তার পাশে নেই। নার্সকে জিজ্ঞেস করায় তিনি বলেন যে স্নিগ্ধার বেবির একটু ব্রিদিং ট্রাবল হচ্ছিল বলে তাকে ডক্টর ইনকিউবেটারে রেখেছে। এদিকে ছোট্ট নন্দিনীকে আজ রাতেই হসপিটাল থেকে গায়েব করে দেবে বলে রিতম আর মিস্টার রায়চৌধুরী নন্দিনীর কাছে যায়। কিন্তু ঠিক সেই সময়ই এরকমই কিছু একটা হবে আন্দাজ করে স্নিগ্ধা হুইল চেয়ারে করে সেখানে পৌঁছায় তার মেয়েকে রক্ষা করার জন্য। তবে শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল থাকার কারণে রিতম স্নিগ্ধাকে আটকে ফেলে। রিতমের বাবা নন্দিনীকে তুলতেই যাবে ঠিক সেই সময়ই অন্য একজন মহিলা সেখানে সেই বাচ্চা মেয়েটির কণ্ঠস্বরে কথা বলতে বলতে আসে, ঠিক যেই কণ্ঠস্বর এতদিন স্নিগ্ধা তাদের ল্যান্ডফোনে নন্দিনীর নামে শুনে এসেছে। কিন্তু সেই মহিলাটিকে দেখে ওরা সবাই ভীষণই অবাক হয়ে যায়, কারণ তিনি আর কেউ নন স্বয়ং কল্যাণী রায়চৌধুরী। কল্যাণী তার স্বামীকে বলে, তুমি নিজের হাতে নিজের মেয়েকেই খুন করেছো,
আবার সেই একই অন্যায় করছো? কল্যাণীর ওই রকম রূপ দেখে মিস্টার রায়চৌধুরী কল্যাণীকে বলে, তুমি সবকিছু ভুলে যাও, এরকম করছো কেন? কল্যাণী মিস্টার রায়চৌধুরীর আর কোনো কথা না শুনেই ফায়ার এক্সটিংগুইশারের সিলিন্ডার দিয়ে মিস্টার রায়চৌধুরীকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। রিতম তার মায়ের এহেন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। সে নন্দিনীকে ধরতে গেলে কল্যাণী রিতমকেও ওই সিলিন্ডার দিয়ে মাথায় একটা বাড়ি মারতে রিতমও প্রচণ্ড আঘাত পেয়ে নিচে পড়ে যায়। কল্যাণী তার স্বামীর নিথর দেহটা ধরে টানতে টানতে সেই বাচ্চার কণ্ঠস্বরে স্নিগ্ধাকে বলে, দেখেছো মা, আমি ঠিক চলে এলাম তোমার কাছে। আমি তো তোমায় কথা দিয়েছিলাম, আমি তোমার কাছে আসবই, কেউ আমায় আটকাতে পারবে না। আমি আমার কথা রেখেছি মা, আমি সবাইকে হারিয়ে দিয়েছি। আমি নন্দিনী, আমি মহিষাসুর মর্দিনী, অশুভ শক্তি বিনাশিনী, আমি ফিরে এসেছি মা, কারোর ক্ষমতা নেই আমাকে আটকাবার। কল্যাণীর কথাগুলো শুনে স্নিগ্ধা বুঝতে পারে যে এতদিন তার যে শাশুড়ি মা বাড়ির অন্যদের সাথে মাস্টার প্ল্যান করেছে যে কিভাবে স্নিগ্ধার অনাগত সন্তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, তিনি আবার সবার চোখের আড়ালে বারবার স্নিগ্ধাকে সব বিপদ থেকে রক্ষা করে এসেছেন, যাতে স্নিগ্ধা তার কন্যা সন্তানকে সুস্থভাবে এই পৃথিবীতে নিয়ে আসতে পারে। এসব দেখে হসপিটালের স্টাফরা ছুটে এসে কল্যাণীকে টানতে টানতে নিয়ে যায়। কল্যাণীকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্রদীপ আর পাখিও তাকে দেখতে পায়, কারণ আলোকে নিয়ে ওরা ওই একই হসপিটালে এসেছিল। প্রদীপ এতদিন ধরে কবরস্থানে যে মহিলাটিকে তার সন্তানের মৃতদেহর পাশে বসে থাকতে দেখত, সেই মহিলাটি আর কেউ নয়, কল্যাণী রায়চৌধুরী। হসপিটালে দেখে প্রদীপ ওনাকে চিনতে পারে। আমরা দেখি যে প্রদীপ এই পুরো গল্পটা তখন রিতমকে শোনাচ্ছিল পুরনো স্মৃতি মনে করানোর জন্য, কারণ সেদিন মাথায় আঘাত পেয়ে রিতম এখন মানসিক ভারসাম্যহীন হয়ে অ্যাসাইলামে আছে। আর প্রদীপ প্রত্যেক দিন এই একই গল্প বলে রিতমকে তার পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই হলো ছোট্ট নন্দিনী, স্নিগ্ধা আর রিতমের কন্যা সন্তান। সে আজ বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আলোর কাছ থেকে প্রদীপ জানতে পেরেছিল যে কল্যাণী রায়চৌধুরীর জীবনটা খুবই ট্র্যাজিক। তিনি অল্প বয়সে সিনেমায় অভিনয় করতেন। এক সময় তার নন্দিনী নামে একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল। চরিত্রটি তার ভীষণই পছন্দের ছিল, কিন্তু কোনো কারণে ডিরেক্টর সেই চরিত্রে কল্যাণীকে সরিয়ে অন্য একজন অভিনেত্রীকে নিয়োগ করে। কিন্তু কল্যাণী মন থেকে এটা কিছুতেই মেনে নিতে পারেনি। এরপর গুজব রটে যে কল্যাণী সেই অন্য অভিনেত্রীকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কি আশ্চর্য ব্যাপার, যে মহিলাটি নাকি ভিলেন সেজে তার স্বামী আর সন্তানের সাথে বৌমার গর্ভের সন্তানকে নষ্ট করার মাস্টার প্ল্যান করেন, তিনিই নাকি আবার লুকোনো একটা ইন্টারফোন থেকে স্নিগ্ধাকে প্রতি মুহূর্তে সাবধান করেছেন এবং রক্ষা করেছেন তার গর্ভের সন্তানকে। পুরনো আর্টিকেল পড়ে আলো জানতে পেরেছিল যে কল্যাণী দেবীর একটা অসাধারণ প্রতিভা আছে। তিনি বিভিন্ন গলা নকল করে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পারতেন। সেই প্রতিভাকে কাজে লাগিয়েই কল্যাণী দেবী একটি বাচ্চা মেয়ের কণ্ঠস্বর নকল করে প্রত্যেক মুহূর্তে নন্দিনী সেজে স্নিগ্ধাকে সাবধান করেছে। কল্যাণী দেবীর সাথে প্রত্যেকদিন প্রদীপের কবরস্থানে দেখা হতো। আসলে রিতম কল্যাণীর প্রথম সন্তান নয়। রিতমের আগে কল্যাণী একজন কন্যা সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু রায়চৌধুরী পরিবার কিছুতেই মেনে নেয়নি যে প্রথম সন্তান কন্যা হবে। সেই কারণে কল্যাণীর প্রথম কন্যা সন্তানকে জন্মের পরেই মেরে ফেলা হয়। সেই কষ্ট এবং রাগ এতগুলো বছর ধরে কল্যাণী বুকে চেপে জীবন কাটিয়েছে। সে যখন আবার জানতে পারল যে স্নিগ্ধার গর্ভেও কন্যা সন্তান হওয়ার কারণে এই পরিবার আবার একই কাজ করতে চলেছে, তখনই সে শুরু করল তার মাস্টার প্ল্যান। এইভাবেই কল্যাণী রায়চৌধুরী পরিবারের শত বাধা উপেক্ষা করেও নন্দিনীকে এই পৃথিবীতে আসতে সাহায্য করেছে। কল্যাণী বারবার ফোন করে স্নিগ্ধার মনে তার পছন্দের চরিত্র নন্দিনী নামটা তার হবু নাতনির নাম হিসেবে ঢুকিয়ে দিয়েছিল। এই সমাজে যে লড়াই করার সাহস রাখে সেই জয়ী হয়। পুড়ে যাওয়া সোনার দোকানটাকে একটু একটু করে সাজিয়ে স্নিগ্ধা এখন একজন বড় ব্যবসায়ী। এই ব্যবসাকে সে মেয়েদের গয়নার আন্তর্জাতিক প্রতিষ্ঠান বানিয়ে তুলেছে। পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট স্নিগ্ধাকে কল্যাণী দেবীর জীবনের এই অন্ধকারের কথা জানিয়েছেন, আর প্রদীপ স্নিগ্ধাকে জানিয়েছে কল্যাণী দেবীর প্রত্যেক দিন কবরস্থানে গিয়ে তার মেয়েকে ফিরে পাবার আরতির কথা। সেদিন পাখি প্রদীপকে হসপিটালে না ডাকলে কল্যাণী দেবীর জীবনের এই বাকি গল্পটার কথা প্রদীপের জানাই হতো না। আজকের দিনে দাঁড়িয়ে আলো, পাখি আর স্নিগ্ধা তিনজনেই খুব ভালো বন্ধু। ছোট্ট নন্দিনী তার বাবা আর ঠাম্মিকে শেখাচ্ছে কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়, কারণ নন্দিনী প্রতিবাদ করতে শেখায়, লড়তে শেখায়, ভালোবাসতে শেখায়। প্রদীপ ঠিক করে যে সে নন্দিনী, পাখি, আলো আর স্নিগ্ধাকে নিয়ে একটা গল্প লিখবে। সেই গল্পের নাম দেবে
নন্দিনী। মিস্টার রয়চৌধুরী এখন মারা গেছেন। স্নিগ্ধা তার ছোট্ট মেয়ে নন্দিনী আর শাশুড়ি মা কল্যাণী দেবীকে নিয়ে সুখী শান্তিতে জীবন কাটাচ্ছে। নন্দিনী ওয়েব সিরিজটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফ্লিমিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।